হ্যালো অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কোম্পানি। মাসের শেষে বাজার গরম কিন্তু পকেট ঠান্ডা, কিন্তু মনের ইচ্ছেগুলোকে তো আর চেপে রাখা যায় না। তাই বউকে বললাম যে অনেক দিন ধরে না আমার এগ চিকেন রোল খেতে ইচ্ছে করছে, আর সেই জন্য ও আমায় বানিয়ে দিয়েছিল এই দারুণ এগ চিকেন রোলটা। আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। রোলের পরোটাটা একটু অন্যরকম হয়, সেই কারণে একটু বেশি ময়ন দিয়ে ময়দা মেখে রেখেছিল আগে থেকে। তার সাথে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যেগুলো নিয়েছিল সেটা হচ্ছে কুচো ক্যাপসিকাম, কুচোনো পেঁয়াজ, চারটে ডিম, গোলমরিচের গুঁড়ো আর একটা পাতি লেবু। আর ছিল ছোট ছোট টুকরো করে রাখা চিকেন, যেটাকে ম্যারিনেট করা হয়েছিল টক দই, আদা রসুন বাটা, হলুদ, গোলমরিচ, জিরে আর কাশ্মীরি মির্চ দিয়ে। ভিডিওটা ডিটেলসে যাওয়ার আগে তোমাদের মনে করিয়ে দিই, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটাকে ফলো করো, ভিডিওটাকে লাইক করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো। এরপর আমরা নিয়ে নেব অল্প একটু সাদা তেল, যেটাকে গরম করে নিয়ে আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো। এরপর চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে অ্যাড করব অল্প একটু নুন আর অল্প একটু কাশ্মীরি মির্চ। এরপর যখন কাশ্মীরি মির্চটা চিকেনের সাথে মিশে যাবে তখন তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা যখন চিকেনটার সাথে মিশে যাবে তখন তার মধ্যে অ্যাড করব কেটে রাখা ক্যাপসিকাম। এরপর এই রান্নাটাকে ভালো করে কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলাটা পুরোপুরি কুকড হয়ে যাচ্ছে। এরপর চিকেনটাকে আমরা একটু নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সেদ্ধ হয়ে আসছে। মনে রাখতে হবে আমরা কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করিনি। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে আমরা অল্প একটু গোলমরিচ অ্যাড করব এবং একটু নেড়ে চেড়ে রান্নাটা তুলে নেব। এরপর আমরা রোলের পরোটাটা রেডি করে নেব। মেখে রাখা ময়দাটা থেকে বড় বড় লেচি করে নিয়ে একটু মোটা করে পরোটাটা বেলে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে পরোটাটা ভালো করে ভেজে নেব। পরোটা দু পিঠি ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটা ডিমকে ফেটিয়ে ঠিক এইরকমভাবে ঢেলে দেব এবং ডিমটা পুরো পরোটাটার মধ্যে ছড়িয়ে নিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। রান্নার এই জায়গাটা কিন্তু একটু ক্রুশিয়াল, কারণ পরোটাটা আর ডিমটা প্রপারলি ভাজা হওয়ার টাইম দিতে হবে। তাড়াহুড়ো করলে ডিমটা আর পরোটাটা দুটোই কিন্তু আনকুক থেকে যাবে। ব্যাস, এবার আর কি, 90% কাজ আমাদের কমপ্লিট। পরোটাগুলো ভাজা হয়ে গেলে চিকেনের যে প্রিপারেশনটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে পরোটার ওপরে এরকমভাবে সাজিয়ে দিয়ে দেব। তার সাথে দেব অল্প একটু পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো, লেবু। ব্যাস, এবার রোলের মতন করে মুড়ে নিলেই হবে। এক গাদা টাকা পয়সা খরচা করে বাজার থেকে আনহেলদি রোল না কিনে এনে বাড়িতেই বানিয়ে ফেলুন এই রকম সুন্দর এগ চিকেন রোল। এতে পকেটও শান্ত আর মনেও শান্তি। ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো এইরকম কোনো একটা ইউনিক রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন।